প্রত্যেক দিন দুই বেলা করে মারতো, সকালে আর রাত্রে। সকালে এসে আধা ঘন্টা করে মারবে, রাত্রে এসে আধা ঘন্টা করে মারবে। ফোনের মাধ্যমে আমাদের বেচাকেনা করে দিল। বেচাকেনা করে দেওয়ার পরে তিনজনা ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। আসার পরে দিয়ে এক একজনের যেভাবে যেভাবে গাড়িতে তোলার দরকার ওইভাবে তুললো। গাড়িতে সাধারণ সিটের ভিতরে কোনো লোক নিল না, গাড়ির ব্যাকডালার পিছনে এক একটা ব্যাকডালার ভিতরে চার পাঁচটা করে লোক ঢুকিয়ে দিল। দিয়ে আমাদের নিয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছে কী আসার বিষয় নিরুদ্দেশ, আমাদের তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তো ওইভাবে নিতে 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 আমাদের কিছু না হলে পরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেল এক জায়গায়। নিয়ে যাওয়ার পর সেখানে যাওয়ার পরে রাত আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে। সে সময় নিয়ে যায় একটা বাড়ির ভিতরে ঢুকাইল। সেখানে ছোট্ট একটা বিল্ডিং, জানালা দরজা কিছু নেই, একটাই দরজা গোডাউন ঘর। সেখানে আমাদের ঢুকাই দিল, তিন গেট পার করে, তিন গেটের ভিতরে। ওটা তিন গেটের ভিতরে আবার গেটে গেটে এক একটা গেটে একটা করে কুকুর ছেড়ে রাখছে, যে কোনো লোক ওখান থেকে আউট হলে পরে কুকুরই খামছে তার খেয়ে নেবে। তো পরে ওখানে রাখলো, ওখানে রাখার পরে দিয়ে ওই দিনকে কিছু বললো না। তারপরের দিনকে সকালবেলা বলছে যে আপনাদের এক একজনের বাসার পার্সোনাল ফোন নাম্বার দেন, আপনাদের বাসায় কথা বলাবো। বাংলায় বলছে, বাঙালি রয়েছে, একজনের বাড়ি সিলেট, একজনের বাড়ি মাদারীপুর, আর একজন আছে লিবিয়ান ওদের সাথে। তবে মূল ব্যবসাটা ইয়েদের না, লিবিয়ানদের না, মূল ব্যবসা বাঙালিদের, ওরা লিবিয়ান শো সাথে রাখছে। পরে আমাদের বলছে যে আপনাদের বাসার নাম্বার দেন, আপনাদের বাসায় কথা বলাবো, কথা বলাবো বলে আমাদের নাম্বার চাইল। তখন তো এমনিতেই ভয়ভীত বেশি, মাথায় কাজ করছে না, খাওয়া নেই দাওয়া নেই। পরে আমার বাসায় আমার নিজের একটা পার্সোনাল গ্রামিং নাম্বার ছিল, ওই নাম্বারটা রেখে গেছিলাম। আমি আমার ছোটো মেয়েরে বলছিলাম যে এই নাম্বারটা তুমি ব্যবহার করবা, কারণ আমার অনেক লোকই প্রয়োজনে ফোন দিতে পারে, ফোন দিলে বলবা আব্বু বাড়ি নেই বা হ্যানত্যান এসে যেটা বলার সেটা বলবা। ওই নাম্বার আমার মুখস্থ ছিল, আমি ওই নাম্বারটা বললাম যে আমার এই নাম্বার আছে, ইমো খোলা ছিল ওই নাম্বারে। ওরা নাম্বারটা নেবে, নিয়ে ফোন দেবে, ফোন দিয়ে দিয়ে ওরা ফোন হাতে রাখবে, ফোন আমাদের কাছে দেবে না, যে আমরা অন্য কিছু করি বা কথা বলবো, হাতে দেবে না। কথা বলার লাইন উল্টো পাল্টা হইলে পরে মারের উপরে মার, মারের উপরে মার, মানে অগণিত মার চলে যাচ্ছে। আর মারার সিস্টেম হইল যেমন শীত, বরফের মতো ঠান্ডার দেশ, মারতে 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 শীতের পোশাকগুলো পানি দিয়ে ভিজাই দেবে, থুতু ফেললে বরফ জমে যায়, সেই জায়গায় পোশাকগুলো ভিজাই দিল, মাথার উপরে পানি ঢেলে পোশাকগুলো ভিজাই টেজাই দিয়ে মার শুরু। টাকা দিতে যতক্ষণ বাসার থেকে টাকা দিতে শিকার রাজি না হবে ততক্ষণ পর্যন্ত মারতেই থাকবে। প্রত্যেক দিন দুই বেলা করে মারতো, সকালে আর রাত্রে। সকালে এসে আধা ঘন্টা করে মারবে, রাত্রে এসে আধা ঘন্টা করে মারবে। তো আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা ম্যানেজ করবে, তারপরে তো দুদিন দশ দিন পাঁচ দিন দেরি তো হতেই পারে, কারণ লক্ষ লক্ষ টাকার ব্যাপার, টাকাটা আছে কার কাছে, বিভিন্ন লোকের হাতে পায়ে ধরে টাকা ম্যানেজ করে টাকা পাঠানো হয়েছে। তো টাকা যখন পাঠিয়েছে, ১৩ দিনের মাথায় আমার টাকা পাঠিয়েছে, টাকা তো ওখানে যাবে না, টাকা বাংলাদেশ অ্যাকাউন্টে জমা হবে। আর ওই টাকার রিসিপ্ট পাঠিয়েলে পরে, আর ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রিসিপ্ট দিয়ে পাঠালে পরে, তারপরে ওটা মনে করলো হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তখন তার মায়ের রক্ষা হবে, তখন তার এক সাইড করে রেখে দেবে। তা আমার যেদিনকে টাকা পরিশোধ হলো ওদিনকে দিন সোমবার ছিল, ওখানে আমার সাইড করে রেখে দিল। আর আমার সাথে যারা ছিল তাদের মারপিট চলছে, কিন্তু আমার বলছে যখন যে টাকা পরিশোধ হয়ে গেলে আপনারা পাঠিয়ে দেবো, কিন্তু এখন আমার এক লাখ তার পাঠিয়ে দিচ্ছেন না। আর যাদের আগে টাকা পরিশোধ হয়েছে তাদের একটা গ্রুপ করে আটজনের একদিনে আসে পাঠিয়ে দিয়েছে, গাড়িতে গাড়িতে দিয়ে আসছে। কিন্তু যখন লাস্টে আমি একা পড়ে গেছি আর আমার পরে দুজন আছে, এই দুজনের টাকা পরিশোধ হয়নি, আর আমার টাকা পরিশোধ হয়েছে কিন্তু আমি একা, একার জন্য যাবে না বলে আমার তিন দিন ওখানে আটকে রাখছে। তিন দিন আমার বাসায় কোনো খোঁজ খবর টেলিফোন করতে দেয় নাই, না দেওয়াতে বাসায় কান্নাকাটি যাই করছে করে টরে। এখন শুক্রবার, যেদিনকে শুক্রবার মানে সোমবার, ইয়ে সোমবার ছিল যেদিন সোমবারে টাকা পরিশোধ, শুক্রবারের দিনকে বিকেলবেলা বাদ আসর মাগরুবের আগে আমাদের কাছে ঠিকানা ছিল যে তোরা কোন জায়গায় গেলে পরে তোরা তোদের স্থানে পৌঁছাতে পারবি, সেই জায়গায় নামিয়ে দিয়ে আসবো। তো পরে আমরা বললাম যে অমুক জায়গায় দিয়ে আসলে পরে আমরা পারবো, তবে জায়গাটার নাম ছিল বেঙ্গাজি ব্যানিনা, যে ব্যানিনায় নামা দিয়ে আসলে পরে আমরা আমাদের জায়গায় যেতে পারবো। কিন্তু যেতে পারবো তারপরে মনের ভিতরে আতঙ্ক, রাস্তায় হাঁটা যাবে না, চলা যাবে না, রাস্তায় হাঁটলে যে কোনো সময় পুলিশে নিয়ে গেলে পরে আবার সে আগে যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাবো। এই জন্য আমাদের একটা লোক বললো যে লিবিয়াতে যত কষ্টই হোক
রাস্তা যদি কোনো রকমের সমস্যা দেখা যায় তাহলে রাস্তা না থেকে মসজিদে ঢুকতে হবে। মসজিদে ঢুকলে এরা কখনো মসজিদে ঢোকে না, মসজিদকে খুব ভয় পায়। মসজিদে গেলে পরে ইমাম সাহেবের সহযোগিতা নিলে পরে জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব। তো যাই হোক, আমরা একটু একটা মসজিদ এলাকায় আশপাশে ছিলাম, ওখানে একটা কফি হাউস ছিল, একটা নাম্বার সংগ্রহ করেছিলাম। সেই ব্যক্তি আমাদের ফোনে যোগাযোগ করার পরে দিয়ে ফোন তো আমাদের কাছে দিল না, ড্রাইভার যে ড্রাইভার আমাদের দিয়ে আসছিলো ওই ড্রাইভারে ফোনে কথা বলে তার কাছে আমার এক যে যে জায়গায় নামাই দিয়ে গেল কফি হাউসের ওখানে, ওখান থেকে আমার সে এসে নিয়ে গেল। আমার সে এসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দিয়ে আমার এলাকার ছেলে মিন্টু নামে একটা ছেলে মহেশপুর থানায় বাড়ি, পরে মিন্টুর কাছে আমার নিয়ে গেল। দুই দিন পরে মানে যেদিনকে আমার মাফিয়ার চক্রের কাছ থেকে আসলাম তার দুই দিন পরে মিন্টু তার কাছে নিয়ে গেল। নিয়ে যাবার পরে আমাকে আপাতত সেফটি রাখার জন্য মিন্টু যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির পোশাকে কোম্পানির একটা আইডি কার্ড করে আমার যতদিন রাখছে ওখানে ততদিন মিন্টু আমাকে রাখছে, সে থাকা খাওয়া সমস্ত কিছু সেই করছে এবং বাংলাদেশ আসা অব্দি যা করার দরকার সমস্ত কিছু মিন্টুই করছে। আর আমার যে দালালরা পাঠিয়েছে আর মাফিয়া চক্রের কাছে যে মারধর যা খেয়েছি সমস্ত কথার ভিতরে মাফিয়ারা বলছে যে আপনি বাংলাদেশ থেকে বিক্রি হতে হতে আসছেন, আপনার কাছে ক টাকা ছিল কী আসার বিষয়ে ওগুলো আমরা আগেই জানি, তো আপনার বিক্রি আপনার দালালরা যারা আপনাকে আনছে সে আপনাকে বিক্রি করছে এই বলে। তো আমি চিন্তা করে দেখলাম যে ওরা নিয়ে আসলে ওরা তো আমার বিশ্বাসী লোক ভালো, কিন্তু আমার নিয়ে এসে বিক্রি করবে কেন? পর্যায়ক্রমে পরে সে বারবারই যে তারা বলছে, তারা বারবারই বলছে যে আপনারা তো বাংলাদেশ থেকে আসার সময় বিক্রি হইতে হইতে আসছেন, তো যাদের মাধ্যমে আসছেন তারাই আপনার বিক্রি করছে, যাদের মাধ্যমে আসছেন তারাই মাফিয়া, আমরা তো মাফিয়া তারাও মাফিয়া, তারা বিক্রি করছে আমরা নগদ টাকায় কিনছি, একটা জিনিস নগদ টাকায় কিনে নগদ টাকায় বেচা কেনা করবো, এটাই আমাদের কাজ। পরবর্তীটা আমি যাই হোক সেখান থেকে আসলাম, আসার পরে দিয়ে মিন্টুর প্রচেষ্টায় এই পর্যন্ত বাংলাদেশে পৌঁছালাম।